এই উপজেলার এমপি, তাকে ছাড়া আমি কিছুই বিশ্বাস করি না। আমি বিশেষভাবে দেখছি আমার এবং আমরা থাকবো এই আশায়। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন পাঁচ এবং আমি তার শিষ্য, সে আমার নেতা, এই আমি জানতাম এবং জানি। এবং আগামী দিনে উনি এই সভা এই উপজেলায় আবার নির্বাচিত হবে এবং ওনাকেই নমিনেশন দেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে বা আমার পক্ষ থেকে, আমার ইউনিয়নের পক্ষ থেকে তাকে নমিনেশন দেওয়ার জন্য আমার প্রধানমন্ত্রী, আমার ম্যাডাম শেখ হাসিনাকে আমরা সবাই অনুরোধ করবো। সদস্য না, এমনকি ওয়ার্ডের কোনো সদস্য না, এমপি হলো আওয়ামী লীগে তখন আসলো পরপর তিনবে নমিনেশন পেয়েছেন। দুর্নীতি শেখ হাসিনা আব্দুল্লাহ সাহেবকে নমিনেশন দিয়েছেন। আপনারা আব্দুল হায় ভাই বিকল্প কিছু ভাববেন না। মুক্তিযোদ্ধা কমান্ডার এবং ঘেরাদা জেলা আওয়ামী লীগের বিপ্লবী সহসভাপতি, বীর মুক্তিযোদ্ধা এবং আমার প্রাণ নেতা বন্ধুবল, বীর মুক্তিযোদ্ধা আমার নেতার জন্য আমি একসাথে এভাবে আগেও মিটিং করা উচিত ছিল। যাই হোক, সামনে নির্বাচন, আমরা রাজনীতি করি। যারা আব্দুল হাই ভাইয়ের বিরুদ্ধে কাজ করেন, আপনাদেরকে বুঝতে হবে আসলে তারা কারা। তারা এই উপজেলাকে চেনে কিনা এটা কিন্তু আমাদের সন্দেহ আছে। আপনার অনুসারী কিন্তু